Juma Muzakkar Salim. Juma Muzakkar Salim. Juma মানে বহু বচন মুজাক্কার মানে কি পুরুষ পুরুষ আচ্ছা জন লিঙ্গ বলা ঠিক নয় আচ্ছা তাহলে পুরুষ জন বা পুরুষের চিহ্ন আর সালিম মানে কি নিরা নিরাপদ বা নিয়মি তো নিয়মিত জুমা তাহলে বলেন আমার সাথে জুমা মুজাক্কার সালিম সঠিক জুমা জুমা তাসহি জুমা তাসহি বিশুদ্ধ জুমা নিয়মতান্ত্রিক জুমা জুমা মুজাক্কার সালিম এখন আমার দিকে তাকান পৃথিবীতে মহিলা জুমা মুয়ান্নাস সালিম বানানোর একটাই নিয়ম জেনেছিলাম গোলতা থাকলে সেই গোলতা যখন বড় হয়ে যায় পর্দা দিতে হয় আর গোলতা বড় হওয়ার কারণে বড় ইয়া দিতে হয় তাহলে আলিফ খালি তায়েজের আলিফ খালি তায়েজের পৃথিবীতে একটাই জুমা মুয়ান্নাস মানে মহিলাদের জুমা সঠিক জুমা বানানোর নিয়ম আজকে আমরা জানব জুমা মুজাক্কার সালিম পৃথিবীতে একটাই নিয়ম সঠিকভাবে কি বানানোর পুরুষের জুমা বানানোর কি বানানোর কি বানানোর কি বানানো তাহলে বলেন জুমা মুজাক্কার সালিম ওয়াও সাকিনা নুনে জবর সারা পৃথিবীতে কোনো দিন পৃথিবীতে কোনো দিন জুমা মুজাক্কার সালিম হতে পারে আপনারা বইয়ে দেখছেন উলু 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 এটা হিন্দুদের উলু নয় বাবা এটা অনেকেই জানে না বলেন জু জি জা জু জি জা জু জি জা জানি 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 তানি জানি তানি জানি তানি তাহলে জানি আর হচ্ছে এগুলোর বহুবচন জু মানে ওয়ালা জু মানে সাহিব মতো তাহলে তাদের বহুবচন হচ্ছে উলু এখানে নুনটা পড়ে গেছে আর একটা হচ্ছে আই শুরু না কি না বিশ সালাসুনা আর বাউনা খমসুনা সিত্তুনা আচ্ছা এখানে দেখেন তো ওয়াও সাকিনা নুনে জবর দেখতে পাচ্ছি না দশকের ঘরে বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই তে এখানেও আমরা কি দেখতে পাচ্ছি ওয়াও সাকিনা নুনে জবর তাহলে গঠনগত কার মতো জুমা জুমা মুজাক্কার সালিমের মতো তাহলে এগুলো তাহলে কি এগুলো তাহলে এদের এরাব কি এদের এরাব কি তাহলে এদের এরাব শেখার আগে আমরা একটা জিনিস পড়ব দেখেন মুসলিমুন কি মন মুসলিমুন এই শব্দটাকে আমরা বহুবচন বানাবো কি বচন তাহলে কেমন বহুবচন জুমা মুজাক্কার সালিম বানাবো তাহলে জুমা মুজাক্কার সালিম বানানোর বুদ্ধি প্রথমে একটাই সেটা হচ্ছে মুসলিমুনা 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 এখন আর একটা বলবো মুসলিমিনা মুসলিমিনা তাহলে পৃথিবীতে হয় সেটা মুসলি এই যে
পেশের বাম পাশে মানে পেশের বাম পাশে যজমালাওয়া তারপরে নুনে যাব আর জেরের বাম পাশে যজমালাইয়া তারপরে নুনে যাব তাহলে এটা ছাড়া হবে না এখানে নুন পরে যাওয়ার কারণটা বলা হয়নি এটা সব সময় মুজাফ হয় এর জন্য এখন আমার সাথে যেটা পড়তে হবে তাহলে বলেন মুসলিমুনা মুসলিমিনা মুসলিমিনা সাড়ে তিন ঘন্টা হচ্ছে এক টানা ক্লাস নেওয়া তো এই জন্য গলায় ভেঙে এলো আচ্ছা বলেন আমার সাথে সাথে এখন বলেন পেশের বাম পাশে যজমালা ওয়াও পেশের বাম পাশে যজমালা ওয়াও জেরের বাম পাশে যজমালা ইয়া তাহলে জুমা মুজাক্কার সালিম উলু আর ইশরুন আর বা এই দশকের ঘরের সংখ্যার এরা পড়াচ্ছে আজকে সেটা কি সেটা দুইভাবে হয় সেটা এই যে ওয়াও পেশের পরে ওয়াও সাকিন তারপরে নুনে জবর অথবা জেরের পরে ইয়া সাকিন তারপরে নুনে জবর তো আমরা প্রথমে একটাই শিখেছি পৃথিবীতে একটাই জুমা বানানোর নিয়ম ওয়াও সাকিন তারপরে নুনে জবর এখন এটাই জের এবং নসবের অবস্থায় ইয়া সাকিন আর নুনে জবর তাহলে বলেন এবারে রফার অবস্থায় ওয়াও মাকাবেলে মাজমুম রফার অবস্থায় ওয়ায়ের পূর্বে পেশ রফার অবস্থায় পেশ ওয়াও সাকিন ডাইনে পেশ এগুলো মদের হরফের চিহ্ন না ওয়াও সাকিন ওয়াও সাকিন তাহলে বলেন পেশের বাম পাশে যজমালা ওয়াও পেশের বাম পাশে যজমালা ওয়াও তারপরে নুনে জবর জেরের বাম পাশে যজমালা ইয়া জেরের বাম পাশে যজমালা ইয়া তাহলে এই পৃথিবীতে আরবি ভাষায় জুমা মুজাক্কার সালিমের চেহারা মাত্র দুই ধরনের কয় ধরনের দুই ধরনের রফার অবস্থায় এই যে রফার অবস্থায় ওয়া পেশ বিশিষ্ট মানে যজম বিশিষ্ট ওয়াও এবং তার পূর্বাক্ষরে কি মা কবলাহা তার পূর্বাক্ষরে পেশ ওয়াও দিয়ে কি দিয়ে আর তার পূর্বাক্ষরে কি দিতে হবে পেশ দিতে হবে ওয়া নাসবু আল জারু নসব এবং জারের অবস্থায় বিল ইয়াই কি দিয়ে আল মাকসুরু মা কবলাহা আর তার পূর্বে জের দিতে হবে কি দিতে হবে তাহলে ঘটনা এরকম ওয়ায়ের উপরে যজম তার পূর্বে পেশ আর ইয়ের উপরে যজম তার পূর্বে জের তাহলে এটা কি আমরা ছোটবেলার ভাষায় যদি পড়ি যে জবরের বাম পাশে খালি আলিফ পেশের বাম পাশে যজমালা ওয়াও জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় তাই না আসলি বা তবাই বলে তো ঠিক এইরকম তাহলে দুটা যদি চেয়ারা হয় তাহলে দুটা সমান সমান এইরকম হচ্ছে তাহলে বলেন মুসলিমুনা মুসলিমিনা মুসলিমুনা মুসলিমিনা জুমা মুজাক্কার সালিম বানানোর পৃথিবীতে একটাই নিয়ম
মূলত আসল 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 সেটা কি ওয়াও সাকিন তার পূর্বে ওয়াও সাকিন তারপরে জবর ওয়াও সাকিন তার পূর্ব অক্ষরে না ওয়াও সাকিন তার পূর্ব অক্ষরে পেশ পরের অক্ষরে নুনে জবর নুন ছাড়া কোনো দিন হবে না যখনই আপনি দ্বিবচন বানাবেন তখন নুনে জের দিতে হয় আর যখনই বহুবচন বানাবেন তখন নুনে জবর দিতে হয় এছাড়া আর পৃথিবীতে কোনো নিয়ম নেই এছাড়া আর পৃথিবীতে কোনো নিয়ম নেই তাহলে পড়ে শেষ করেন বলেন রফার অবস্থায় ওয়ায়ের পূর্বাক্ষরে পেশ রফার অবস্থায় ওয়ায়ের পূর্বাক্ষরে পেশ নসব এবং জারের অবস্থায় ইয়ের পূর্বাক্ষরে জের জুমা মুজাক্কার সালিম জুমা মুজাক্কার সালিম জুমা মুজাক্কার সালিম জুমা মুজাক্কার সালিম পেশের বাম পাশে জজমালা ওয়াও জেরের বাম পাশে জজমালা ইয়া একেবারে ছোটবেলার পড়া দিয়ে ধরে দিলাম তাও যদি না বুঝেন আমার করার কিছু নাই আমি তাহলে ফেলর